আগামী দিনে আলুর দাম কি হবে? আগামী দিনে আলুর দাম নিয়ে চিন্তিত বাংলা থেকে পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে গুজরাটের আলু চাষী, ব্যবসায়ী ও হিমঘর মালিকরা, নমস্কার। আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। এবছর সারা ভারতবর্ষে আলুর চাষ কেমন হয়েছে, আগামী দিনে আলুর দাম কেমন হবে, সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজ আপনাদের জানাবো। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। আর আপনার পরিচিত ও বন্ধুদের ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হন। দেখুন, আগামী দিনে আলুর দাম কেমন হবে তা পুরোপুরি নির্ভর করছে আলুর ফলন কেমন হবে তার উপর। সেক্ষেত্রে শুধু বাংলার ফলন দেখলে হবে না, পুরো ভারতবর্ষের ফলন কেমন হয় সেটা দেখতে হবে। কারণ পুরো দেশে যে পরিমাণ আলু সারা বছরে প্রয়োজন হয় তার তুলনায় আলুর ফলন যদি কম হয় সেক্ষেত্রে ভালো দাম পাওয়া যায়। অর্থাৎ চাহিদার তুলনায় যোগান কম থাকলে দাম উঁচু থাকে, যেমন 2020 সালে ছিল। আর চাহিদার তুলনায় যোগান বেশি থাকলে দাম কম থাকে, ঠিক যেমনটা 2021 সালে হলো। মনে রাখবেন, আমাদের দেশের মধ্যে সব থেকে বেশি আলু উৎপন্ন হয় উত্তরপ্রদেশে, আর আলু উৎপাদনে দ্বিতীয় স্থানে আছে আমাদের পশ্চিমবঙ্গ। এছাড়াও পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ ও বিহারে উল্লেখযোগ্য কিছু পরিমাণে আলু চাষ হয়ে থাকে। অন্যান্য আরও কিছু রাজ্যে অল্প পরিমাণে আলু চাষ হয়, তাই বিশেষ একটি বা দুটি রাজ্যে আলুর ফলন কম হলেও অন্যান্য রাজ্যে যদি ফলন ঠিকমতো হয় তাহলে আলুর ঘাটতির সম্ভাবনা বা উঁচু দাম পাওয়ার সম্ভাবনা কমে যায়। ভারতের বিভিন্ন রাজ্যে যেখানে আলু উৎপাদন হয় না সেই সমস্ত রাজ্যের বাজারে আলু বিক্রির ক্ষেত্রে আলু উৎপাদনকারী রাজ্যগুলির একটা প্রতিযোগিতা চলতে থাকে। যেমন উড়িষ্যার বাজারে একচেটিয়া বাংলার আলু বিক্রি হয়, কিন্তু যদি উত্তরপ্রদেশের আলুর দাম বাংলার আলুর দামের থেকে কমে যায় তখন উড়িষ্যার বাজারগুলিতে উত্তরপ্রদেশের আলু বিক্রি শুরু হয় আর বাংলার আলু বিক্রি কমে যায়। এমনকি পশ্চিমবঙ্গের তুলনায় বাইরের রাজ্যের আলুর দাম কম থাকলে আমাদের রাজ্যের বিভিন্ন বাজারে যেমন আসানসোল, কলকাতায় ভিন রাজ্যের আলু বিক্রি হতেও দেখা যায়। আবার দিল্লি, মুম্বাইয়ের মতো বড় বড় বাজারগুলিতে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের আলু একসঙ্গে বিক্রি হয়। সুতরাং সর্বভারতীয় ক্ষেত্রেই আলুর দামের একটা সামঞ্জস্য থেকেই যায়। এবার আসি এবছর সারা দেশে আলু চাষের প্রসঙ্গে। দেখুন, সারা দেশে কত পরিমাণ জমিতে আলু চাষ হয়েছে বা গত বছরের তুলনায় চাষ কতটা কম হয়েছে বা বেশি হয়েছে তা নিশ্চিত করে বলা অসম্ভব, কারণ এর কোনো নির্ভরযোগ্য তথ্য আমাদের দেশে নেই। যে তথ্যগুলো পাওয়া যায় তা বিভিন্ন এলাকার কৃষক ও আলু ব্যবসায়ীদের সাথে কথা বলে পাওয়া আনুমানিক তথ্য। বিভিন্ন সূত্র মারফত যা জানা গেছে তাতে এবছর বাংলা ছাড়া সারা দেশেই চাষ প্রায় গত বছরের মতোই হয়েছে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বাংলায় গত বছরের তুলনায় চাষ কিছুটা কম হয়েছে। যদিও উত্তরবঙ্গে চাষ গত বছরের মতোই হয়েছে। এবার আসি ফলন কি হবে সেই প্রসঙ্গে। আগামী দিনে আলুর ফলন কি হবে এ ব্যাপারে কারোর পক্ষেই বলা সম্ভব নয়, সুতরাং আমাদের সেই স্পর্ধা নেই যে আমরা কোনো মন্তব্য করব। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি। যেমন উত্তরপ্রদেশে চাষ গত বছরের মতো হলেও কারো কারো মতে একটু বেশি হলেও আবহাওয়া অনুকূল না থাকার কারণে ফলন কিছুটা কম হওয়ার সম্ভাবনা আছে। উত্তরপ্রদেশে যে সমস্ত এলাকায় পোখরাজ আলু তোলার কাজ চলছে সেখানেও দেখা যাচ্ছে গত বছরের তুলনায় একটু হলেও ফলন কম হয়েছে। অন্যদিকে পাঞ্জাবে চাষ ঠিকঠাক হলেও পরবর্তীকালে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফলন কিছুটা মার খেতে পারে। সুতরাং ফলন যে গত বছরের তুলনায় কম হবে তা এক প্রকার নিশ্চিত, কিন্তু এখন প্রশ্ন হলো কতটা কম হবে বা বাজার কি হবে। মনে রাখবেন, গত বছর সারা ভারতবর্ষে কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি আলু উৎপাদন হয়েছিল। পরিস্থিতি যা ছিল তাতে আলু নিলাম হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সারা ভারতেই নতুন আলু চাষ প্রায় 1 থেকে 1.5 মাস পিছিয়ে যায়, যার ফলে পুরনো আলুটা বিক্রির একটা সময় বা সুযোগ পায় আলু চাষি থেকে ব্যবসায়ীরা। তাই এবছর গত বছরের তুলনায় ফলন কিছুটা কম হলেও যদি চাহিদার সমপরিমাণ আলু উৎপাদন হয় তাহলে কৃষকেরা বা আলু সংরক্ষণকারীরা ন্যায্য মূল্যে সারা বছর আলু বিক্রি করতে পারবে বলেই আশা করা যায়। কিন্তু যদি উৎপাদন প্রয়োজনের তুলনায় কম হয় সেক্ষেত্রে আলু চাষি বা ব্যবসায়ীরা বা সংরক্ষণকারীরা ভালো দাম পাবেন বলে আশা করা যায়। তবে মনে রাখবেন,
এসবই সম্ভাবনা। বাস্তব চিত্র কি হবে তা আগামী দিনেই বোঝা যাবে। তবে এই মুহূর্তে এক শ্রেণীর মানুষ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যমে সব আলু শেষ হয়ে গেছে, আলুর ফলন প্রচুর কম হবে, এই ধরনের খবর প্রচার করছে। আপনাদের কাছে অনুরোধ করব, কোনো প্রকার গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে আলু বেচা কেনার সিদ্ধান্ত নিন। কারণ কারো কথা শুনে আপনি যদি ক্ষতির সম্মুখীন হন তাহলে কিন্তু ক্ষতির বোঝা আপনাকেই বহন করতে হবে। বাজার সবসময় তার নিচের গতিতে চলে, তাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। তাই আপনাদের কাছে অনুরোধ করব, কোনো খবরে প্রভাবিত হয়ে আলু কেনাবেচা করবেন না, বাস্তব পরিস্থিতির দিকে নজর রাখুন, প্রতি মুহূর্তে আলুর দামের দিকে নজর রাখুন, বিগত বছরগুলিতে কত আলু হিমঘরে লোড হয়েছিল, কোন মাসে কত আলু নিকাশি হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা লক্ষ্য করুন। এই সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ইন্ডিয়া পটেটো অ্যাপ চেক করতে পারেন। আগামী দিনে আলুর দাম বা আলুর ফলনের ব্যাপারে আপনি কি ভাবছেন কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষাণ।